সুস্থ থাকার জন্য প্রতিদিন কতখানি হাঁটবেন? সুস্থ থাকার জন্য হাঁটার বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলছেন আপনার প্রতিদিন বেশ কিছুক্ষণ জোরে জোরে হাঁটতে হবে, কিন্তু অনেকেই একটি সংখ্যাকে সামনে নিয়ে আসছেন। আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন আপনি ঠিক কতগুলো পা ফেলছেন তাও পরিমাপ করা সম্ভব হচ্ছে, আর এতেই সংখ্যাটির গুরুত্ব বেড়ে গেছে। অনেক বিশেষজ্ঞই বলছেন সুস্থ থাকার জন্য আপনার প্রতিদিন 10,000 পদক্ষেপ হাঁটা উচিত, আর এ সংখ্যাটি নিয়ে অনেক সন্দিহান। কেউ আবার এজন্য বলছেন 10,000 নয়, 7,500 পদক্ষেপ নিলেই হবে, বাকি পদক্ষেপ আপনার প্রতিদিন কাজের সময় স্বাভাবিকভাবেই নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে হাঁটলে আপনার হৃদরোগ, ডায়াবেটিস ও স্ট্রোকের মতো জটিলতার ঝুঁকি কমবে, এছাড়া অন্যান্য রোগের ঝুঁকিও কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে প্রতিদিন কমপক্ষে 0.5 ঘন্টা শারীরিক পরিশ্রম করা উচিত, কিন্তু এ বিষয়টিকে কখনোই 10,000 পদক্ষেপের সঙ্গে তুলনা করা যায় না। এক্ষেত্রে মনে রাখতে হবে প্রত্যেক মানুষের শারীরিক অবস্থার ভিন্নতা রয়েছে। হাসপাতালে শুয়ে থাকা একজন রুগী কখনোই 10,000 পদক্ষেপ নিতে পারবেন না, আবার যার শরীর রীতিমতো অ্যাথলেটদের মতো তাদের কাছে 10,000 পদক্ষেপ অত্যন্ত সহজ মনে হতে পারে। বিশেষজ্ঞরা তাই বলছেন প্রতিদিন পর্যাপ্ত শারীরিক অনুশীলন করতে হবে, এটি হতে পারে 0.5 ঘন্টার বেশি সময় জোরে হাঁটা বা জগিং। তবে এক্ষেত্রে সবার জন্য নির্দিষ্ট মাপকাঠি ঠিক করা অসম্ভব।